আমার পিছনে আপনার যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম প্রিন্স মামুন। আপনারা মোটামুটি সবাই চেনেন। আজকে হঠাৎ করে এতদিন যাবৎ আমি যাকে নিয়ে কন্টেন্ট বানাইছি সেই লোকটা হঠাৎ করে আমার সামনে, কেন সেটার পিছনে একটা রহস্য রয়েছে। হঠাৎ করে মামুনের এই পরিবর্তনের পিছনে কার হাত এবং কেন এত পরিবর্তন হয়েছে সব কিছু আজকে মামুনের মুখ থেকে আমরা জানবো। মামুন, হঠাৎ করে এত পরিবর্তন কেন? একজন টিকটকার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে হঠাৎ করে বিজনেসম্যান হওয়ার এই উদ্যোগ কেন হঠাৎ করে? আসলে আমাদের সোশ্যাল মিডিয়া ইনকামটা কখনো স্টেবল না। এক মাস ইনকাম হলে দুই মাস ইনকাম নাও হয় সম্ভাবনা থাকে, যদি পেজে কোনো সমস্যা হয়ে যায়। সো যখন ইনকামটা বন্ধ যাবে, আমি যেহেতু আমার ফ্যামিলির মেরুদণ্ড, আমি একটা পার্সন, যে পার্সনটার আয়ের পুরো ফ্যামিলিটা চলতেছে, একটা মাত্র পার্সন আমি, তো আমার যদি একটা দিকেই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, যদি এক মাস দুই মাস আমার পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমার ফ্যামিলির চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অন্যের উপর তখন নির্ভরশীল হতে হয়, স্পন্সার এগুলো খুঁজতে হবে, এগুলো করতে হবে। সো এই দিনটা যেন আমার না আসে, এরকম মানুষের কাছে হাত পাততে যেন না হয়, এই চিন্তাভাবনা করে আমার অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলাম যে একটা বিজনেস করবো। তো ওইরকমই শুধু ফেমাসিটি অল্প কিছু অভিজ্ঞতা দিয়ে তো ব্যবসা করা যাবে না। তো আমার কাছে আসলে কি মাসুদ ভাইয়ের সাথে পরিচয় হলাম আমি। মাসুদ খান ভাই সবাই তো চেনে, মোটামুটি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট বিউটি এক্সপার্ট অ্যান্ড ফ্যান্সি ইনস্টিটিউটের হেড টিচার ছিল একটা সময়, অ্যান্ড ওটার সাথে এখনও সংক্ষিপ্ত আছে। তো ভাইয়ে আমাকে এত ভালোভাবে বুঝাইলো যে কী কী করলে ভালো হয়। যেমন আমাদের মেগাস্টার সাইফ খানও কিন্তু এই বিউটি রিলেটেড ইন্ডাস্ট্রিতেই কাজ করতেছে, ওই যে হারলেন মেকআপ টেকআপ এগুলো সেগুলো নিয়ে কাজ করতেছে কিন্তু। তো আমার ইচ্ছা হলো যে আমরা যেহেতু মিডিয়ার মানুষ, আমরা তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রি দিকেই যাই। এটাও কিন্তু ফ্যাশনের একটা ব্যাপার স্যাপার, যে একজনকে হিরো বানানো, একজনকে একজনের লুক চেঞ্জ করা। আমাদের এখানে কিন্তু মেকওভারও আছে, আমরা এখানে মেকওভার করি, আবার অনেকে টাক চুল নাই মাথায়, চুল কম। এই 2024 সালে এসে মনে করেন যে মানুষ যদি পিছায় থাকে, ব্যাক ডেটেড হয়ে থাকে, চান্দি ছিল হয়ে থাকে, তাহলে হবে? এই জন্য ওই সার্ভিসও আমাদের এখানে স্টার্ট আছে, আর এটা একটা এক ধরনের একটা সমস্যাও হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই মানে প্রিন্স মামুন রোস্টেড এরকম কন্টেন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল। সবচেয়ে বেশি রোস্ট হইতে হয়েছে এই সকল লোকগুলোকে, যেমন অপু ভাই, প্রিন্স মামুন, এরা কিন্তু সেই শুরু থেকে আমি নিজে অসংখ্য কন্টেন্ট তাদের নিয়ে বানাইছি। তবে দেখেন, যেটা বাস্তব কথা, আমি আমার জায়গায় পড়ে থাকলো, প্রিন্স মামুন ওর জায়গায় পড়ে নেই, ও কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। আজকে একজন বিজনেসম্যান, একজন ধরেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, এবং যেই ব্যক্তিটি এত পরিবর্তন করছে ওরে, জাস্ট আমি একটু দেখাই, এই হচ্ছে মাসুদ ভাই। মাসুদ ভাই একজন উদ্যোগ ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে তোমাকে একদম কাছ থেকে পেয়ে আর নিজেও ক্যামেরা বন্দী হয়ে গেলাম তোমার ক্যামেরায়, খুবই ভালো লাগছে। এখন আমার একটা প্রশ্ন ভাই, হঠাৎ করে মানে প্রিন্স মামুনকে কেন বেছে নিলে, যে ওকে একটা বিজনেসম্যান বানানো যায়, অন্য কেউ কেন নয়? সো হয়তো সোশ্যাল মিডিয়া থাকার কারণে হয়তো এখন আপনারা দুই একজন আমাকে চিনতেছেন, আবার কেউ নাও চিনেন, বা মাসুদটাকে এটা জানেন না। কিন্তু বিউটি একটা সেক্টর আছে, সব জায়গায় একটা জগৎ আছে। সো আমরা একটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা পৃথিবীর মানুষ। সো পৃথিবীর মানুষের মধ্যে আমরা হয়তো খাবার খাচ্ছি, বা জামা কাপড় কিনছি, বা বিভিন্ন জায়গা থেকে সবজি কিনছি, সব জায়গায় একটা আলাদা আলাদা একটা সেক্টর আছে। সো আমরা যেহেতু বিউটি নিয়ে কাজ করছি, বিউটি সেক্টরে যারা আছে কম বেশ মোটামুটি কিছু সংখ্যক মানুষ আমাকে চিনে, 64 জেলা নিয়ে কাজ করছি আমি। সো আমি তার আগে থেকে হচ্ছে আমি বিজনেস করছি, আমার বিজনেস পার্টনার সে, আরও 15-20 বছর আগে থেকে আমি পার্টনারশিপ বিজনেস করে আসছি। সো যেহেতু মামুনকে নিয়ে, মামুনকে মানুষ চিনে, সেই ইস্যুতে হচ্ছে মানুষ ভাবতেছে যে আমি মামুনকে নিয়ে বিজনেস শুরু করেছি। এটা আপনাদের ভুল ধারণা, মামুন হচ্ছে একেবারে আমার বিজনেসের শেষ মুহূর্তে, শেষ লগ্নে এসেছে। সো আমার শুরুটার তো যারা আমাকে বিউটি সেক্টরে আছে অনলি তারাই চিনবে না। বলেন, থামলেন কেন, একটু হাসি দিলেন কেন বলেন তো? দেখিয়ে দিব, স্পেশালি আমি দেখাই বাবা, কি দেখাই, দেখিয়ে দিব। আজকে দেখানোর দরকার নেই, পুরুষ স্ট্রাগল করলে কি করতে পারে। ওকে, আমি ভাবছিলাম অন্য কিছু।